আমি একদিন মাদ্রাসায় বলছিলাম, আপনি এতদিন যে জলসা করছেন এখনো পর্যন্ত মেয়ে ছেলেদের মরা ঘরে ভিড় বন্ধ করতে পারলেন না। বলে হ্যাঁ তা ঠিক বলেছিস, মরা ঘরের বন্ধ হয়েছে ভিড়। আচ্ছা আপনারা বলুন তো, মরা ঘরে বেটা ছেলেরা গিয়ে যদি জানাজা পরে মাটি দিয়ে আসে তাতে বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নাকি? ছেলেরা গিয়ে জানাজা পড়লে বেশি ভালো, কিন্তু অবাক হয়ে যাবেন কোথায় কে মরেছে ক্ষীর পায়ে। আপনার রামনগর থেকে গাড়ি যাচ্ছে, কেউ লয় ও আপনার সেজে কুজে গাড়িতে বসে পড়েছে। বেটা বলছে কোথায় যাচ্ছিস তুই? বলে জানি না, তোর বাপের ফুপুর অমুকের তমুকের একটা কুটুম বার করলি। আমি তখন তালবিলিম ছিলাম, বুঝতে পারলেন, পুরুষ মাসায় পড়তাম আর স্কুলে যেতাম। আমার দাদি মারা গিয়েছিল, তো সবাই রাত্রে চলে গেছে। আমি সকালবেলায় মাদ্রাসা থেকে উঠে গেলাম, সকালে গেলাম দাদির মুখ দেখলাম সবাই বসে আছে কাঁচে। তো আমার মানে আর কি ফুপু হয় আব্বাজানের খালাইতো বোন, এত কাঁদা কাঁচে। আমি বলো আল্লাহ, অতিভক্তি চোরের লক্ষণ, জানেন না আপনারা বয়স্ক লোকদের কথা, এত কাঁচে। আমি বলো তাহলে আমার দাদিকে ই বেশি ভালোবাসত মনে হয়, আমার নিজের ফুপুদের থেকে বেশি ই বেশি ভালোবাসত এত। খালা তুই কি করে মরে গেলি খালা গো? আমি বলো তাহলে খুব ভালোবাসা, যখন মেয়েদের ভিড় লেগেছে বলছে ওলো জনু আমার জুতোটা লুকিয়ে রাখলো কেউ নিয়ে পালিয়ে যাবে, আমার হাতে জুতো মনে আছে। এটা কি মহাব্বত বলুন, কি কান্না, বুঝতে পেরেছে না পারেন? কষ্ট হয় কাদিকে দেখে, এই সমস্ত মায়েরকে দেখে, কানতে কানতে তার জুতো মনে আছে, এত ভালো দুঃখ পালন করছে। গাড়িতে বসে যাচ্ছে গোটা গাড়ি গল্প সংসারের, যখন গ্রামে ঢুকছে নাম রগরে তখন নাক পুষতে পুষতে ফেরেশতারায় আল্লাহকে বললে আল্লাহ কি ডিজাইন শুরু হলো, বলে দাঁড়া এখন অনেক বাকি আছে। ঘরে ঢুকে বলছে খালা তুই কি করে মরে গেলি, খালা বলছে ওলো দেখে কানলো আমি মরিনি তোর খালু মরেছে। ও আন্দাজে চালাচ্ছে, বুঝতে পেরেছেন? কেন ও তোর কানতে আসেনি, ও মাছে আলু খেতে এসছে, গোশ আলু নাহলে মাছে আলু, কি বুঝলেন? সেদিনে আমি আমার মানে শ্বশুর গ্রামে একজন মারা গিয়েছিল, আমি গিয়েছিলাম, তো খাওয়া দাওয়া চলছে বুঝতে পারলেন একদিকে, তো আমার আর কি মেজো ভাইয়ের শ্বশুর মারা গিয়েছিল, তো গেছি বাপ বেটা আমরা, তো খাওয়া দাওয়া আমি বাড়িতে দেখা করতে গেলাম। আমার ডেড়শাস আমার শাশুড়ি সব এসছে, আমার শাশুড়ির আবার ননদ হয়, তো আমি ভেতরে দেখা করতে গেলাম, জলসায় বেরিয়ে যাবো জানাজার নামাজ পড়ে। তো তখন খাওয়া দাওয়া চলছে, মেয়েদিকে খাওয়াচ্ছে, তা আমি ওইখান থেকে কি শুনতে পাচ্ছি জানো, হ্যালো এরা সব খেয়ে দিয়েছে, একটা গোশ নাইলো খালি আলুগুলো পড়ে আছে। আমি মনে মনে চিন্তা করলাম খালি কবরে যা তারপরে ভুনা ভুনা হাড় পাবি, বুঝতে পেরেছেন? সব চুকে গেল। দেখবেন অনেক মেয়ে যারা শরবত বেশি খেতে চায় তারা খালি কি করে, আর অন্য মেয়েরা বলবে দেলো ওকে শরবত দেলো, মরে যাবে লো, মরে যাবে লো, মরে যাবে লো, শরবত দেলো, একদম মারাত্মক কাঁদার ডিজাইন। ফেরেশতারা পর্যন্ত খালি গামায় ছুটাছুটি করে, আল্লাহ এদের লেগে কি লিখবো, বুঝতে পেরেছে না পারেননি? আরো একটু আগে চলুন, সাত চুকে গেল, এরপরে গাড়িতে চেপে বেরিয়েছে রামনগর থেকে জেমনি রোডে উঠেছে। ও বলছে হ্যালো তোর পাতে হাড় পড়ে হলো নাকি? তোর পাতে তো হাড় পড়ে হলো, আটকুড়ের বেটার আমার পেতে একটা আলু দেয়নি। ফেরেশতারা বলছে খালা খালি কবরে আয়, নামাজ নাই রোজা নাই, তোদিকে খালি ভুনা ভুনা হাড় খাওয়াবো, নামাজও নাই রোজাও নাই দিনদারি নাই। যদি গ্রামে মাইয়া থাই আপনারা এলান করুন, যারা নিকটবর্তী আত্মীয় আছেন তারা মাইয়াতের কাছে থাকুন, দূরবর্তী যতগুলো আত্মীয় এসছেন তাদের জন্য একটা দূরে বাড়ি ঠিক করা হয়েছে, উজু করে মাইয়াতের মাগফিরাতের জন্য তসবি করুন দোয়া করুন, নেকি হবে না? হবে না, তখন দেখবেন আর একটা ভিড় খুঁজে পাবেন না ওদের, কে তসবি কাটতে যাইলো, তাই না? বড় কষ্ট হয় আমার মায়েরা, আমি তোমাদেরকে বলে চাই তোমরা পর্দার মধ্যে। এরপরে শুনুন হাদিস শরীফে এসছে, মেয়েরা তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? তিনটে। এক নম্বর, আমার মায়েরা বোনেরা শুনে নাও, যদি তোমার কোনো নিকট আত্মীয় মারা যায় সেখানে তোমরা যেতে পাবে পর্দার সহিত। পর্দাটা আবার কেমন শোনো, এখন তো স্ক্রিন টাচ বোরকা উঠেছে তাই না, ডিজাইনের ওই বরকটা পড়া হারাম, ফতোয়া দিবেন।
এমন বোরকা পরিধান করতে হবে যেন কোন পুরুষের চোখে না ধরা পড়ে। এই বোরকার মধ্যে যে মেয়েটা যাচ্ছে তার শরীরের অঙ্গ ডিজাইনটা কেমন, এটা যেন না ধরা পড়ে। পর্দার সঙ্গে যাবে, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর শোনো, তোমাদের যদি শরীর খুব অসুস্থ হয় তখন তোমরা হাকিমের কাছে, ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে। আর তৃতীয় নম্বর, হজ ফরজ হলে হজে যেতে পাবে, যার সঙ্গে তোমার বিয়ে হারাম এরকম মানুষের সঙ্গে হজে যেতে পাবে যদি তোমার স্বামী না থাকে। এই তিনটে কারণ ছাড়া বাজারে যাওয়াটাও নাই, হাটে যাওয়াটাও নাই, মরা ঘরে ভিড় করাটাও নাই। কান্না অবশ্যই কাঁদবেন, কাঁদার চোখ দিয়ে পানি আসবে, আমাদের মায়েরা বলে বলে কাঁদে। জানেন এই যে আল্লাহ মৃত্যু দিয়েছে, মৃত্যুর পেছনে আল্লাহ একটা বাহানা রেখেছে, এটাও বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। তা না হলে আমাদের মায়েরা যেভাবে কাঁদে ডাইরেক্ট আল্লাহকে দোষী করে দিত, করতো না করতো না। বাচ্চা বাচ্চা ছেলে মায়ের কোলে সন্তান হয়েছে, স্বামী মারা গেল অল্প বয়সে, বাচ্চা ছেলে রেখে। আমাদের সমাজের অনেক মেয়ে অনেক লোক কুপুরি ভাষা ইউজ করে, আল্লাহ তুমি এই ছেলেটার মুখের দিকে তাকালে না, এই ভাষাটা হচ্ছে নাশকরী ভাষা। আল্লাহ আমার নবীজির যখন ভাগ্যকে বাফারা মাহারা ভাগ্য ফিরিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ করেছেন, জানবে অরু ভাগ্য তকদির ফেরানোর মালিক সকলে বলুন কে? আল্লাহ। অরু ভাগ্য আমার আল্লাহ ফিরিয়ে দেবেন, এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে ইমান। আল্লাহ নিজের নিয়ামতকে বাহানায় ফিরিয়ে নেয়। আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, ব্রেনে টিউমার মানুষ মারা গেছে। আমাদের দেশে শুনে নাও যারা আল্লাহকে বিশ্বাস করি না, সেই সমস্ত ভাইদিকে বলি, আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, পায়ের আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, ব্রেনে টিউমার মানুষ মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, খানা খেতে গিয়ে মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে। কান খুলে শুনে নাও, পৃথিবীর যত ডাক্তার বৈজ্ঞানিক আছে, সায়েন্টিস্ট আছে, তোমার মেদিনীপুর টাউনে যতগুলো ডাক্তার আছে, গোটা শরীরের পার্শ্বের ডাক্তার আছে, তাদেরকে এক কাছে করুন আর জিজ্ঞেস করুন, আপনারা এতগুলো অপারেশন করছেন, আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছে? পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহর কসম, এই রুহের বর্ণনা দিবার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। আমার আল্লাহ কোরআনে বললেন, আমার নবী বিশ্ব নবী আমার আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসালুনাকা আনির রূহ, ও গো আল্লাহর রুহটা কি? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম, আমি বলবো চলে যা চলে যাবে, আমি বলবো ফিরে আয় ফিরে আসবে। তুমি বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই যে রুহের বর্ণনা দিতে পারি। আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছি, তোমাদের জানকে কবজ করে নিয়ে আসবে। তাই সকলে নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই আল্লাহকে ভয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মায়েদিকে বলবো, তোমরা পর্দা পুষিদাই থাকো, আত্মীয় মারা গেলে সন্তানকে পাঠাও, যাও জানাজার নামাজ পড়ে আসবে। তোমার ফুপু সম্পর্কে হয় তার সঙ্গে দেখা করবে, মা আসতে পারেনি পর্দার খিলাপির কারণে আমাকে পাঠিয়েছে, তুমি জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসবে, অনেক বেশি নেকি পাবেন। পরবর্তীতে যখন আপনার সময় হবে পর্দার সঙ্গে গিয়ে একবার, গাড়ি করে গিয়ে একবার দেখা করে আসবে। আমাদের কষ্ট হয়, আমরা আমাদের বাড়িতে, বাড়ি যাদের বাড়ি আছে বাড়ির দরজায় লিখবেন সালাম দিয়ে, বিনা আওয়াজ দিয়ে কেউ প্রবেশ, বিনা অনুমতিতে প্রবেশ করবেন না। সে যেই হোক, বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। আমি আপনার বাড়ির দরজায় এসেছি, আমরা কি করি? ঘরেতে ঢুকে বলল, ভাবি ভালো আছ? ভাবির কাপড় ঠিক নেই, মাথার কাপড় নেই, আপনি এই আওয়াজ দিয়ে ঢুকে পড়লেন, এটা সরম অপরাধ। ওই জন্যে প্রত্যেকটা ভাই নিজের দরজায় কাগজ ছিটুবেন, লেখে সালাম দিয়ে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করবেন না। সালাম দেন, বিনা অনুমতিতে কেউ প্রবেশ করবেন না। আওয়াজ দিতে হবে, কলিং বেল থাকলে কলিং বেল, দরজা ঠুকবে, ভেতর থেকে, কোথা থেকে এসছেন? অমুক জায়গা থেকে, অমুক ভাই ভাইয়ের সঙ্গে একটু দরকার ছিল, মেহমানখানা খুলে দিচ্ছি, ওখানে বসুন, উনি বাজারে গেছেন আসছেন। বাচ্চা ছেলে থাকলে পানি চা দিয়ে পাঠান, বাচ্চা মেয়ে থাকলে তার দ্বারা পানি চা দিয়ে পাঠান, এই এরকম সিস্টেম করুন। আমাদের তো সব হাউসফুল, ভাই ভাবি ভাবি ভালো আছো? ভাবির মাথা তু কাপড় নাই, গায়ে তু কাপড় নাই, এ ঢুকে পড়ল, পাপ কাজ হবে। নজর গেলে ব্যবিচারের নজর ডাকবে,
ওই জন্য আমার মায়েরা বোনেরা কোরআনে আছে ওয়াদ্রিব খুমুরহিন আলা জুনুবিহিন, হে নারীরা পর্দা নির্ধারিত করো, পর্দার মধ্যে এসো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়ের দিকে বোনের দিকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। আমাদের এই জলসার যত কমিটি আছে, যেনারা মেহনত করে 10 গ্রামের মানুষ মেহনত করে টাকা দিয়ে সম্পদ দিয়ে আজকের এই জলসাকে রেখেছে নবীর মহাব্বতে আল্লাহর ভালোবাসায়, আল্লাহ আমাদের সকলের জানের মালের আবরু ইজ্জতের আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি চাইলে এখনো 2 ঘন্টা বলতে পারি, কিন্তু আমি বলবো না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, গাইতে শিখেছো থামতে শিখেছো তো, গাইতে জানলে থামতে জানতে হবে। আমি 3 ঘন্টাও বলতে পারি, এখনো ফজর করে দেবো, কিন্তু তাহলে শেষকালে দেখবো কেউ নাই, একজন বসে আছে, তুমি কেন আছো ভাই, বলে আমি থাকতাম না, চেয়ারটা খালি আমার, বলে আমি বসে আছি। বুঝতে পেরেছেন? গাইতে শিখলে থামতে জানতে হবে, আর গলা পর্যন্ত খাবার হলে বদহজমি হয়ে যায়, হয় না হয় না? আমি যদি বলেই যাই দেখবেন সব মাল বেরিয়ে চলে যাবে। ওই জন্য যে ডোজগুলো দিলাম ওইগুলো একটু মনে রাখবেন, আমল করব, সকলে শেষকালে বলবো 5 ওয়াক্তের নামাজ কেউ কাজা করব না, জোরে বলুন ইনশাল্লাহ। এবং আমরা সবাই দিনের কাজের সঙ্গে জুড়ে যাব, বলুন ইনশাল্লাহ। বাড়িতে ইসলামিক কালচার নিয়ে আসবো, আমি যে বই কটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, 100 টাকায় 3টে বই, দুয়ার পরে স্টেজ থেকে সংগ্রহ করবেন। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله ہمرا گناہ گار خطا کار بدکار سیاہ کار আমাদের সকলের গুনাহকে তুমি মাফ করে দাও, খাতাকে তুমি দারগুজার করে দাও। ইয়া আল্লাহ আজকের এই জলসায় আমরা ভিখারির মতো হাত তুলেছি, যত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা যারা হাত তুলেছি, আমাদের বিগত জীবনের সমস্ত সাগিরা কাবিরা জাহিরি বাতিনি দিনের দিবালয়ে রাতের অন্ধকারে যা গুনাহ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ এই 10 গ্রামের কবরস্থানে যত আমাদের পূর্বপুরুষই আছে সকলের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ আমরা যখন যাব দুনিয়া থেকে কালমার স্থানে যেন যেতে পারি, ইমানের সাথে যেন যেতে পারি। আল্লাহ আমাদের কবরকে আসান করে দিও, আল্লাহ আমাদের পরকালকে আসান করে দিও। ইয়া আল্লাহ পুলসিরাতের উপরে তুমি বিদ্যুতের গতিতে পার করে দিও, তোমার রসুলের হাতে হাউজে কৌসার তুমি দান করো। ইয়া আল্লাহ যেদিনে জমিনটা তুমি তামার মতো করে দিবে সেদিনে তোমার আরশের ছায়াতে আমাদেরকে একটু জায়গা দিও। ইয়া আল্লাহ আমরা তো পাপি বান্দা, তোমার কাছে ভিখারির মতো হাত তুলেছি। ইয়া আল্লাহ আমরা পাপ করতে ভালোবাসি, গুনাহ করতে ভালোবাসি, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, তাই তোমার কাছে ভিখারির মতো হাত তুলেছি। ও গো আল্লাহ আমাদের মধ্যে থেকে কত ভাই অসুস্থ আছেন, দোয়ার জন্য বলেছেন, আল্লাহ তুমি তাদেরকে শিফায় আমিলা দাইমা মুস্তাফিলা দান করো, আল্লাহ তুমি আরোগ্য দান করো। ইয়া আল্লাহ যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে আমাদেরকে পরিচালিত করে নাও, প্রত্যেকটা বাড়িতে তুমি দিনের আলোকে জ্বালিয়ে দাও, প্রত্যেকটা ভাইকে তুমি মমিন বানিয়ে নাও, প্রত্যেকটা ভাই আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও, দিনের ওপরে প্রতিষ্ঠিত করে নাও। আজকের এই জলসা কমিটিকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ বিগত যত জলসা কমিটি বাজার সেক্রেটারি আমাদের যত পূর্বপুরুষ চলে গেছে সকলকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ সকলের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ গত 3-4 দিন আগে এই জলসার একজন দায়িত্বশীল ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছেন, ইয়া আল্লাহ তিনাকে ক্ষমা করে দাও,
তিনার সন্তান সন্ততিকে সবরে জমিল দান করো। ইয়া আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো, কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত ইমাম সাহেবগণ হাত তুলেছেন, কত মুবাল্লিগে দ্বীন, কত নজওয়ান, কত মাসুম, কত তালবিলিম, কত মায়েরা বোনেরা হাত তুলেছেন। ইয়া আল্লাহ জানি না তুমি কার হাত তোলাকে পছন্দ করো, তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। বইগুলো তিনটে তিনটে।